হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আরপিএপ এডুকেশনের প্রাইমারি টেট 2022-এর সিডিপির আজকের টপিক 27 নম্বর ক্লাস, অনেকদিন পর 26 নম্বর ক্লাস পর্যন্ত তোমরা পেয়ে যাবে। এই ডিসক্রিপশন বক্সের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে আজকের টপিক শিক্ষার্থীদের পারদর্শিতার পরিমাপ, ছোট্ট একটা অংশ। আমাদেরকে এটা ভালো করে জেনে নিতে হবে, কারণ থিওরি ক্লাস পড়তে গেলে আমাদেরকে দেখতে হয় যে গল্পের আকারে টেক্সচুয়াল পড়ার সাথে সাথে টেক্সচুয়াল যেখানকার অংশ হতে পারে সেটা গল্পের আকারে আমাদের সামনে তুলে ধরাটাই হচ্ছে মূল বিষয়। তো 26টা ক্লাস করে নিলে অনেকটা তোমাদের হেল্প হবে। দেখো, এখানে মানে আগে জেনে নিতে হবে যে পারদর্শিতার পরিমাপ, অর্থাৎ কোনো কিছু যে শিখেছে তার পারদর্শিতার পরিমাপ। এবার শিখেছে কি, কোন অংশ, কোন যে কোনো অংশ হতে পারে, সেটাই হচ্ছে বিষয়। পড়লেই বুঝতে পারবো এখানে যে সংশ্লিষ্ট বিষয়ের উপর পাঠদানের শেষে, অর্থাৎ যতটুকু বিষয় পড়া হয়েছে সেই সংশ্লিষ্ট বিষয়ের উপর থেকে পাঠদান করা যে হয়েছে তার পারদর্শিতা, এটুকু বোঝা গেল। প্রশ্ন আসতেই পারে যে কোন বিষয়ের ওপর পারদর্শিতার পরিমাপ করা হয়, মানে যেটুকু বিষয় পড়ানো হয়েছে সেই সংশ্লিষ্ট বিষয়ের উপর। এবার এই পাঠদানের শেষে, অর্থাৎ পাঠদানটা কমপ্লিট হয়ে যাওয়ার পর, শিক্ষার্থীরা কী পরিমাণে পাঠের উদ্দেশ্য অনুযায়ী পাঠ আয়ত্তকরণে সক্ষম হয়েছে তা জানা প্রয়োজন। অর্থাৎ যেটুকু পড়ানো হয়েছে, পাঠদান করা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের তরফ থেকে, এবং সেই সংশ্লিষ্ট বিষয়টা যতটা বুঝেছে তার উপর পারদর্শিতা, সেটাই কতটা সক্ষম তা জানা প্রয়োজন। এর জন্য কি প্রয়োজন? এর জন্য প্রয়োজন একক অভিজ্ঞাপত্র। আসল বিষয়টা হচ্ছে এখানটা, একক অভিজ্ঞাপত্র, যেটা আমরা জানি ইউনিট টেস্ট। এখন তো বিভিন্ন ধরনের রেমিডিয়াল টিচিংও চলে এসছে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু একক অভিজ্ঞাপত্র বা ইউনিট টেস্ট ব্যবহার করা প্রয়োজন। কিসের জন্য? পারদর্শিতার পরিমাপ করার জন্য। প্রশ্ন আসে, ইউনিট টেস্ট কিসের জন্য প্রয়োজন? শিক্ষার্থীদের যে সংশ্লিষ্ট বিষয় তার পারদর্শিতার পরিমাপ করার জন্য ইউনিট টেস্ট বা একক অভিজ্ঞাপত্র প্রয়োজন। এটা বিভিন্ন ধরনের হতে পারে। কীরকম হতে পারে? মৌখিক, লিখিত বা ব্যবহারিক, অর্থাৎ ওরাল। যেমন তোমরা ইউনিট টেস্ট দিয়েছ বা যে কোনো, মানে যে কোনো পরীক্ষা, সেটা আগে যেমন হাফ ইয়ারলি অ্যানুয়ালি ছিল, তখন কিন্তু এখন আবার ইউনিট টেস্ট ওয়াইজ চলেছে, ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম এইভাবে। তো ইউনিট টেস্ট অভিজ্ঞাপত্রটা মৌখিক ওরালি হতে পারে বা খাতায় কলমে পেন পেপার মোডে হতে পারে, বা প্র্যাকটিক্যাল ব্যবহারিক হিসেবেও কিছুটা হতে পারে। ঠিক আছে, প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে জেনে নিতে হবে। এবার আমরা এর বৈশিষ্ট্যটা জানব। অভিজ্ঞাপত্র যে তৈরি করা হবে, সে অভিজ্ঞাপত্র পরিমাপ করার জন্য বৈশিষ্ট্য, মানে পারদর্শিতার পরিমাপের জন্য অভিজ্ঞাপত্র লাগছে, তার বৈশিষ্ট্যাবলী কীরকম হতে হবে অ্যাজ এ টিচার জেনে রাখা দরকার। এটা মৌখিক, লিখিত বা ব্যবহারিক হতে পারে, এটুকু আমরা জেনেছি। তারপর বলছে নির্দিষ্ট একক পাঠ ভিত্তিক হবে। এগুলো আমরা টেক্সচুয়াল সম্পূর্ণ তোমরা পড়ে থাকবে, কিন্তু পড়লেই হবে না, এগুলো গল্প চলে মনে রাখতে হবে, তার জন্যই ডিটেলস ক্লাস, তাহলে আরও একবার রিভাইজ হয়ে যাবে। টেক্সটটা তোমরা পড়ে নেবে যে নির্দিষ্ট একক পাঠ ভিত্তিক হবে, পার্টিকুলার হতে হবে। তারপর কি, একক পাঠটি সমাপ্ত হওয়ার পর হবে, অর্থাৎ একটা পাঠ হলো তারপর আবার একটা পাঠ, সেই কারণে মানে সংশ্লিষ্ট বিষয়ের উপরই আমাকে নিতে হবে, এই হচ্ছে মোদ্দা বিষয়। তারপর কি বলছে, প্রশ্নগুলি পাঠের বিষয় ও শিক্ষণ উদ্দেশ্যানুযায়ী হবে, অর্থাৎ যে প্রশ্নকরণ করা হবে, একটু শেষে আমরা আলোচনা করব প্রশ্নের বিষয়টা, খুব 1 থেকে 2 মিনিটের মধ্যে, যে প্রশ্নগুলি মানে 1 থেকে 2 মিনিট টাইম লাগবে এটা আলোচনা করতে, একদম শেষে করব। প্রশ্নগুলি পাঠের বিষয় এবং শিক্ষণ উদ্দেশ্য অনুযায়ী হবে, সেটা যে পাঠ পড়াচ্ছে সেই সংশ্লিষ্ট পাঠের মতো, এবং যে শিক্ষণ, যে শিক্ষণের উদ্দেশ্য নিয়ে, ছাড়াও এক না কোনো একটা থিওরি ক্লাস পড়ছি, সেটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে পড়ছি, সেই উদ্দেশ্য অনুযায়ী হতে হবে। অর্থাৎ জ্ঞান বোধ প্রয়োগমূলক বা দক্ষতামূলক প্রশ্ন থাকবে, এটা কোশ্চেনের টাইপগুলো বলা হচ্ছে। এই পারদর্শিতার পরিমাপ করার জন্য যে অভিজ্ঞাপত্র নির্মাণ করতে হবে, তা হবে জ্ঞান বোধ প্রয়োগ এবং দক্ষতামূলক ভিত্তিক প্রশ্ন অনুযায়ী। এখানেও অনেক সময় থাকে কী ধরনের প্রশ্ন থাকে, জ্ঞান বোধ প্রয়োগ ও দক্ষতামূলক। এবার বলছি একক অভিজ্ঞাপত্রের সময়সীমা, এটা সব জায়গাতেই একই দেখে গেছে যে শিক্ষক নির্দিষ্ট করবেন। মানে তুমি অ্যাজ এ টিচার 20 জন ছাত্রছাত্রীকে যদি পড়াও সংশ্লিষ্ট বিষয়, কোনো একটা পার্টিকুলার বিষয়, সেটা বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, জিওগ্রাফি হতে পারে, যে কোনো সাবজেক্টের সংশ্লিষ্ট পার্টিকুলার অংশ, সেটা তোমাকেই নির্ধারণ করতে হবে, কারণ বেঙ্গলি টিচার কিন্তু ইংলিশের ক্লাসে এসে সেটা করতে পারবে না, শিক্ষক সেটা নির্দিষ্ট করে দেবেন সেই বিষয়টা, এবং অভিজ্ঞাপত্রের সময়সীমাটাও সে নির্দিষ্ট করে দেবেন। এবার বলছি উদ্দেশ্য পরিস্থিতি অনুযায়ী 10 মিনিট থেকে 1 ঘন্টার হতে পারে, শিক্ষকের ওপর ছাত্রছাত্রীদের ওপর নির্ভর করে যে কতটা অনুযায়ী শিক্ষার্থীরা অ্যান্সার করতে পারছে বা তাদের পারদর্শিতা দেখাতে পারছে। এটা কি গেল? এটা গেল বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য? যে অভিজ্ঞাপত্র নির্মাণ করা হবে
তার বৈশিষ্ট্যগুলো, এখান থেকে কী ধরনের প্রশ্ন আসে দু একটা শেষে আমরা আলোচনা করব। বেশ কয়েকটি মোটামুটি 5 থেকে 6টি ক্লাস তোমরা রেগুলার করতে থাকো। আর এই আজকেই আমরা আলোচনা করবো 6টার মতো কোশ্চেন শেষে। তার আগে উদ্দেশ্যটা দেখে নাও, যে অভিজ্ঞাপত্র যে করা হবে তার উদ্দেশ্যটা কেন করা হবে। প্রথমে আমরা জানি যে পড়ার মানে গল্পের ছলে বলে দিয়েছি, পারদর্শিতা পরিমাপ করার জন্য অভিজ্ঞাপত্রের উদ্দেশ্য করা হয়। কিসের উপরে? সংশ্লিষ্ট বিষয়টা কেন্দ্রভূত করে। আর দ্বিতীয়ত কি বলছে? দুর্বলতা নির্ণয় করা। শিক্ষার্থীরা কোন অংশটাই দুর্বল আছে, পিছিয়ে আছে সেটা, বা কোনোটাই এগিয়ে আছে, এগিয়ে আছে এটা ধরা হয় না, পিছিয়ে আছে যেটা সেটাকেই ধরা হয়। আর একটা কি, শিক্ষক মূলত এই তিনটিই কিন্তু দেখা হয়েছে বিভিন্ন জায়গাতে, তিনটি অভিজ্ঞাপত্রের উদ্দেশ্য কি ধরা হয়। এগুলো বলছে শিক্ষক শিক্ষার্থীদের ফিডব্যাক সরবরাহ করা। অর্থাৎ শিক্ষক অ্যাজ এ টিচার, তুমি যে ছাত্রকে পড়িয়েছো বা ছাত্রীকে পড়িয়েছো, তারা তাদের যে যতটুকু বুঝেছে তার ফিডব্যাকটাকে প্রডিউস করতে পারছে বা সরবরাহ করতে পারছে। কিন্তু এই হলো অভিজ্ঞাপত্রের উদ্দেশ্য। এই বিষয়টা কিন্তু খুব ছোট। এবার আমরা স্ক্রিনের দিকে তাকাবো আর মোটামুটি ভালো করে তোমরা শুনবে, ঠিক আছে? এখানে শোনাটা দরকার থিওরি ক্লাসে। এরপর যেটা আলোচনা করব, নীতি, অর্থাৎ অভিজ্ঞাপত্র যে নির্মাণ করব তার যে প্রস্তুতিকরণের জন্য যে নীতিগুলো লাগে। পরপর দেখো, প্রথমেই আমাকে জানতে হবে যে প্রশ্ন, কারণ প্রশ্ন না করলে উত্তর পাওয়া যাবে না। তো প্রশ্ন কীরকম হয় দেখো, সব আগে পড়ে নেওয়া হয়েছে, জ্ঞান বোধ প্রয়োগ দক্ষতামূলক প্রশ্ন আসতে পারে। প্রশ্নটা আমাদের এখানে ক্লিয়ার হয়ে গেল। তারপর আর কি কি হতে পারে, প্রশ্নটা মিটে গেল। এবার দেখো কিভাবে করা হবে, তার জন্য একটা অগ্রিম পূর্বাভাস ফরকাস্ট চাই, অর্থাৎ যেটাকে বলা হয় ব্লু প্রিন্ট। সেই ব্লু প্রিন্টটা দরকার, অর্থাৎ কীভাবে আমরা করব, কিভাবে এগিয়ে নিয়ে যাব, সেই বিষয়টা আমাদের দরকার আছে। তারপর কি দরকার হয় নীতির ক্ষেত্রে, যে প্রশ্ন তো করা হবে, প্রশ্নের মান নির্ধারণ। তোমরা জানো যে জ্ঞানবোধ প্রয়োগ দক্ষতা কেমন কেমন মান নির্ণয় করা হয়। আবার অভিজ্ঞাপত্র শুরু করলেই হবে না, প্রশ্নের অ্যান্সার শিটও রেডি রাখতে হবে। সময়সীমাটা আমরা একটু আগেই জেনেছি, অর্থাৎ বৈশিষ্ট্যাবলীর মধ্যেই কিন্তু নীতিগুলো ঢুকে আছে। আর যেগুলো এক্সট্রা যেগুলো দরকার সেগুলো বলে দিই, যে পারদর্শিতা পরিমাপ করতে এগুলো কাজে লাগবে, এটা আমরা আগেই জেনেছি। এবং উদ্দেশ্যটা কিভাবে করা হচ্ছে এটা সবথেকে বড় বিষয়, যে অভিজ্ঞতাদের জন্য নির্দেশ দেওয়া, অ্যাজ এ টিচার কী করতে হবে, নির্দেশ দিতে হবে, এবং কি মানে উদ্দেশ্যে, কী পারপাসে, তার উদ্দেশ্যটা কি হবে, কীভাবে প্রশ্নের উত্তর করা হবে, সাজানো হবে, এই সমস্ত কিছু আগে থেকে মানে ভেবে নিতে হবে এগুলো টিচারকে। তারপর সেই পথে এগোনো দরকার। আর এর ফলে কি হবে, পারদর্শিতা পরিমাপের জন্য যে অভিজ্ঞতার প্রয়োজনীয়তা, উদ্দেশ্য বৈশিষ্ট্য প্রয়োজন সবগুলি আমরা তার মানে পেয়ে যাচ্ছি। পারদর্শিতা নির্ণয়, দুর্বলতা নির্ণয়, দ্রুততা, পারদর্শিতার মধ্যে দ্রুততা, তার মধ্যে প্রেরণা যোগানো, প্রেরণা সৃষ্টি, এইগুলো হচ্ছে তার অভিজ্ঞতা। আর শেষে যেটা হচ্ছে কোশ্চেন ব্যাংক নির্মাণ করা। এক্ষেত্রেও মানে টিচার হিসেবে যেমন পারবে তেমন কিন্তু শিক্ষক শিক্ষার্থীরাও সেটা শিখে যাবে, যে কী আমাকে টিচার প্রশ্ন করেছিলেন পারদর্শিতা অভিজ্ঞতার জন্য, সে নিজেদের কোশ্চেন ব্যাংক কিন্তু তৈরি করতে পারবে বা বুঝতে পারবে। আর স্বমূল্যায়ন, নিজের মূল্যায়ন বা স্ববিশ্লেষণ, এক্ষেত্রেও কিন্তু তারা পারদর্শী হয়ে উঠবে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এই ছিল আজকের বিষয়। কিন্তু প্রথমেই বলেছি যে প্রশ্ন সম্পর্কে দু এক মিনিট বলবো। প্রশ্ন, অর্থাৎ সঠিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীকে কী করে পাঠ গ্রহণে প্রস্তুত করা হবে, তার জন্য প্রশ্ন দরকার। প্রশ্নটা মানে কীরকমভাবে করতে হবে, এই পর্যায়ের প্রশ্নগুলো করতে গেলে তার আগে উদ্দেশ্য বিধেয় এই সমস্ত জানতে হবে। প্রথমে কী করতে হবে, কৌতূহল করে নিতে হবে কোনো একটা বিষয়ে শিক্ষার্থীকে যখন পাঠ গ্রহণে, এটা জেনে রাখা দরকার পারপাসে, যে ক্লাসের মধ্যে কৌতূহল সৃষ্টি করলে তবেই সেটা তারা চুপচাপ শান্তভাবে কিন্তু ক্লাসটা করতে পারে, কৌতূহলটা দরকার। তারপর কি, সেই কৌতূহল থাকলেই হবে না, তার জেনে নিতে হবে তার আগেই প্রথমে যে তার পূর্বজ্ঞান আছে কি না। ধরো তুমি গরুর রচনা বলছো, সে গরুকে আদৌ চেনে কি না, মাঠে দেখেছে কি না, সেটা জেনে নিতে হবে। তারপর সেটা হলো পূর্বজ্ঞান, সে যদি জানে, তারপর তার মধ্যে আরও অনেক কিছু তোমরা কি জানো, গরুর কী কী থাকতে পারে বা তার কী কী ক্রিয়াকলাপ, অর্থাৎ তার মধ্যে কৌতূহল জাগানো, এগুলো তোমরা জানো, ডিএলএড বিএড এর ক্ষেত্রে তোমরা দেখেছো, ঠিক আছে? এইভাবে তোমাদেরকে তার মধ্যে আগ্রহ, প্রেরণা, চিন্তন শক্তি উদ্দীপিত করতে হবে। আর এইগুলো করা যাবে, এই যে প্রশ্নের মাধ্যম, এগুলো করা যাবে কি কারণে, আমি আজকে রানিংয়েই বলে যাচ্ছি দ্রুততার সাথে, কারণ একটা টপিকটা খুব শর্ট টপিক, কিন্তু এখান থেকে যে প্রশ্ন আসে সেগুলোও আলোচনা করতে হবে, তাই 10-15 মিনিটের মধ্যে আমি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। এবার বলা হচ্ছে যে আসুবেল, ব্রুনার, এদের কিন্তু মডেল আছে এনাদের। আসুবেল নাম দুটো মনে রাখবে, ব্রুনার এক্ষেত্রে, এদের বিভিন্ন মডেল, আধুনিক মডেল, গতানুগতিক বক্তৃতা পদ্ধতি, ডেমনস্ট্রেশন পদ্ধতি, এই পদ্ধতি কিন্তু এই সঠিক প্রশ্নের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে প্রস্তুত করে তোলার জন্য ব্যবহার করা হয়। আশা করি এটুকু বোঝা গেছে, প্রশ্ন নীতিগুলো বোঝা গেল, কীভাবে করবে, কী কী প্রশ্ন আসবে, অভিজ্ঞাপত্র কেমনভাবে নির্ণয় করতে হবে, এই ছিল আজকের, তারা কিন্তু
আলোচনা। এবার আমরা কয়েকটা প্রশ্ন আলোচনা করব কথায় কথায়, আশা করি পাওয়া যাবে। যে প্রশ্নটা আমাদের এখান থেকে আজকের ক্লাসের মধ্যে থেকেই পাওয়া যেতে পারে সেটা হচ্ছে যে শিখন প্রস্তুতি, যেমন স্ক্রিনে লেখা দেওয়া হচ্ছে যে শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন তো নির্মাণ করতে হবে, কিন্তু তার মধ্যে অধিকাংশ প্রশ্ন কীরকম হবে বা কীরকম হওয়া উচিত, জ্ঞানমূলক, বোধমূলক, দক্ষতামূলক নাকি প্রয়োগমূলক, এই প্রশ্নের কী অ্যান্সার হবে তোমরা কমেন্টে জানিয়ে দাও। শিখন প্রস্তুতি পরিমাপের জন্য প্রশ্ন নির্মাণ তো করতেই হবে, কিন্তু সবথেকে বেশি 10টার মধ্যে যে 6টা বা 5টা যে অধিকাংশ প্রশ্ন কীরকম নির্মাণ করতে হবে, জ্ঞানমূলক, প্রয়োগমূলক, বোধমূলক নাকি দক্ষতামূলক, সঠিক অ্যান্সার আশা করি কমেন্টে তোমরা জানাচ্ছ। এটা হবে কিন্তু মনে রাখবে জ্ঞানমূলক, কারণ এটা পারদর্শিতা, জ্ঞানের পারদর্শিতার অভিজ্ঞা পত্র যে নির্মাণ তার ভিত্তিতে কিন্তু বলা হচ্ছে, তাই এটা হবে জ্ঞানমূলক। এই কোশ্চেনটা একদিন দিয়েছিলাম। নেক্সট কোশ্চেন, পারদর্শিতা শিক্ষার্থীদের পারদর্শিতা পরিমাপের উদ্দেশ্যটা কি? দুর্বল অপশনে থাকবে, দেখবে দুর্বলতা নির্ণয়, ফিডব্যাক সরবরাহ, সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা, নাকি উপরের সবগুলি। সেক্ষেত্রে অ্যান্সার কি হবে? খুব সহজেই আমরা একটু আগেই জেনে গেছি যে দুর্বলতা, ফিডব্যাক, সংশোধনমূলক শিক্ষণের জন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট করা, তিনটি আমাদেরকে কিন্তু মানে পেয়ে গেছি কোশ্চেনের মধ্যে, তাই অপশন হয়ে যাবে ডিএডটা, উপরের সবগুলি। কারণ এখানে এই বৈশিষ্ট্যটা যদি তোমরা ভালো করে দেখে নাও অ্যান্সার করতে পারবে। উদ্দেশ্য, পারদর্শিতার পরিমাপ, এইটুকু বিষয়ের মধ্যে কিন্তু 2 থেকে 3টি বেশি কোশ্চেন হবে না। প্রশ্ন এলেও এর ভিতর থেকে এই টাইপেরই আসবে, তাই তোমরা ক্লাসটা করে নাও, পিডিএফ পেয়ে গেলে আশা করি তোমাদের হেল্প হবে। এবং আজকের এই ছোট্ট ক্লাসটি তোমরা জানো, ক্লাস কেমন লাগলো, ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, ঠিক আছে? তাহলে এরকম ডিটেলস ক্লাস তোমরা চাইলে এর আগের 26টা ক্লাস করে নিতে পারো, ছোট্ট ছোট্ট অংশ এইভাবে কিন্তু আমরা গল্প ছলে আলোচনা করব আরও ভালোভাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।